আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। শুভ মহালয়া, আজকের এই এত সুন্দর একটা দিনে আমার রাধুনীর হেসেলে উপস্থিত আছে যিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্নেহধন্য আশীর্বাদপ্রাপ্ত চণ্ডীপাঠ বিশেষজ্ঞ এবং সঙ্গীত শিল্পী দেবাশিস চক্রবর্তী মহাশয়। নমস্কার। নমস্কার। শুভ মহালয়া। একদম শুভ মহালয়া। আমাদের রাধুনীর প্রত্যেকটি দর্শকের সঙ্গে কি রান্না শেয়ার করতে চান? আজকে হবে, তৈরি করব নারকেল ফুলকপি দিয়ে বিরিয়ানি। কিন্তু সেই রান্নাটা কিভাবে হয় এবং কি কি উপকরণ লাগে আমরা একবার ঝটপট দেখে নেব। নারকেল ফুলকপির বিরিয়ানি। উপকরণ: নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপি, সাদা তেল, ঘি, টমেটো, ভিজিয়ে রাখা চাল, কাঁচা লঙ্কা, কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা, আদা বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নারকেল কুচি, কাজু বাদাম, নারকেলের দুধ, নুন, চিনি, গোটা গোলমরিচ, কেশর, গোটা গরম মশলা, জিরে, ধনে, একসাথে ভেজে গুঁড়ো করা মশলা, গোলাপ জল, মিঠা আতর, নারকেল কোড়া। নামটা বিরিয়ানি, কিন্তু আমাদের উপকরণ সব নিরামিষ, একেবারে ভগবানের প্রসাদই ধরতে পারে। আমরা রান্নাটা শুরু করব, কিন্তু তার আগে আমরা যেটা করব, হাতটা ভালো করে স্যানিটাইজ করে নেব। আমরা সবাই জানি আমাদের এই রাধুনীর হেসেলকে কিন্তু প্রত্যেক দিন আয়ুষ শক্তি সুন্দরভাবে স্যানিটাইজ করে দেয়, আর প্রত্যেক পর্বের শেষে আমাদের রাধুনীদের জন্য থাকে আয়ুষ শক্তির তরফ থেকে ফিনাইল। আচ্ছা, ফার্স্টে আমরা কি করব একটু বলো না। তেল দিতে হবে প্রথমে। কতটা তেল দেব বলো? বেশ বেশ, ঠিক আছে। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। বেশ বেশ, ভালো লাগবে না? হ্যাঁ, রান্না করা হয়, মায়ের ভোগ করি, মায়ের পূজার সময় ভোগ করি, বিরিয়ানি, পোলাও বানাই। হ্যাঁ, মায়ের পূজা আমাদের মন্দির আছে, মা প্রতিষ্ঠিত, এবং 30 বছর হয়ে গেছে মা আছে। পুরোপুরি একটা জায়গা মানে পুরো মায়ের জন্য আমাদের আছে। যখন পুজো ইত্যাদি দুর্গা পুজোর সময় এক এক দিন এক এক রকম, সপ্তমী দিন একরকম, অষ্টমী দিন একরকম, নবমীর দিন একরকম, দশমীর দিন। তো আমাদের তেল কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে, এবার কি করতে হবে তুমি বলো। ঘি দিয়ে একটু, ঘিটা দিলে একটু ফ্লেভারটা মানে স্মেলটা খুব ভালো হয়। আর এই ডুমো ডুমো করে টমেটো কাটা আছে দিয়ে দি। কিশমিশ কিন্তু ফোটে, গরম হবে না? কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। হ্যাঁ, একদমই দেখে মনে হচ্ছে তোমাকে যে তুমি বাড়িতে একদম রান্না বান্নায় পারদর্শী। তুমি কি খেতে ভালোবাসো? আমি নিরামিষটাই বেশি ভালোবাসি, আর বেশি ভালোবাসি খিচুড়ি ভোগ খেতে। আর এখন বাসন্তি পোলাও শিখেছি, তো মাঝে মাঝে একটু বেগুনি বানালাম, একটু মাকেও ভোগ দিলাম, তারপর মায়ের কাছে প্রসাদ খেলাম। যখন যা খাই মানে আমার যে ব্যক্তিগত যে রান্নাঘরটা টোটালটাই নিরামিষ, এবং দরজায় লেখা আছে নিরামিষ। ও বাবা, তার মানে তোমাদের দুটো আলাদা কিচেন? হ্যাঁ, কিচেন আলাদা, মানে একটা ভেজ একটা নন ভেজ? নন ভেজ। বাহ, পুরোপুরি নিরামিষ, ইভেন কোনো বাসনপত্র বাইরে থেকে ঢুকবে আর বেরোবেও না আমার। ওরে বাপ রে বাপ। আর ওখানে রান্না করে আগে ভগবানকে নিবেদন করে তারপরে তুমি খাও? একদম। বাহ, তাহলে এটা তো হয়ে গেছে, এটা আমি একটু সরিয়ে দিই, একটু চলে। হ্যাঁ, এখানেও এক চামচ ঘি দিয়ে দিই। হ্যাঁ, সামান্য, এটা জাস্ট ফ্লেভারের জন্য আর কি। বেশ, ঠিক আছে। হ্যাঁ,
একটু চামচ নিয়ে নিই হ্যাঁ নাও না নাও না ওখানে খুন্তি আছে তুমি ওখান থেকে খুন্তিও নিতে পারো আর একটা হ্যাঁ দাও 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 নিয়ে নিয়ে দাও এবার কি দেবে বল এবারে এটা মোটামুটি হয়ে এসেছে আদার গন্ধটা কাঁচা থাকবে না সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ভোগ ভোগ শুধু আদা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম ভোগ হয় হ্যাঁ আর এই ফুলকপি আগে থেকে ভেপে নিয়েছিলাম তার মধ্যে হলুদ নুন মাখানো ছিল আচ্ছা তুমি এটাকে এবার দেবে তো আমি একটা কথা বলে দিই মহালয়ার ব্যাপারটা একটু জানা আমাদের দরকার আছে সৌর আশ্বিনী কৃষ্ণপক্ষ যে তিথিতে শেষ হয় তিথিতে মানে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া এটা হচ্ছে অমাবস্যা অর্থাৎ চতুর্দশীর পরে তাকে বলে মহালয় যেহেতু এটা স্ত্রীলিঙ্গ তিথি শব্দ তাই মহালয়া বলা আচ্ছা এতে কিন্তু সাধারণত শাস্ত্রের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু পিতৃতর্পণ অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ চলে গেছেন তাদেরকেই জলদান করা হয় আর দুর্গা পুজোর কি সম্পর্ক মা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছেন হ্যাঁ এই জন্যই মহালয়া একটা বিশেষ দিন হ্যাঁ এটা ভাজা হতে হতে তোমার একটা গান শুনে নি হ্যাঁ একটু ঢাকা দিয়ে দি শুনিয়ে বলি জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা অসাধারণ অনেকটা হয়ে এসেছে এইবার এটা কি আমরা পেস্ট করে নেব কারণ মোটামুটি ঠান্ডা হয়েই এসেছে হ্যাঁ ঠান্ডা হয়েছে তো উপর থেকে তুলে তুলে দিচ্ছি তেলটা কি তোমার লাগবে না পরে আমি কাজে লাগাবো এটা হ্যাঁ আপাতত উপর থেকে হ্যাঁ আমার একটা জিনিস জানার কিন্তু ইচ্ছে তোমার সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কি রকম সম্পর্ক বা মানে তুমি তো সার্টিফাইড একজন স্টুডেন্ট ওনার আমি না স্টুডেন্ট নয় স্টুডেন্ট নয় কেন বলি উনি কোনোদিন কাউকে শেখাননি আর উনি কারো কাছে শেখেননি আচ্ছা উনি নিজে আমাকে চিঠিতে লিখেছিলেন 1982-83 কথা বলছি আমি হ্যাঁ তো ওনার কাছে আমি চণ্ডীপাঠ শিখতে গিয়েছিলাম তখন উনি আমাকে বললেন দেখো আমি কিন্তু চণ্ডীপাঠ হ্যাঁ আমি কিন্তু চণ্ডীপাঠ কাউকে শেখাই না আর আমিও কারো কাছে শিখিনি নিজে কোনো টোলে গিয়ে ভালো গুরুর কাছে গিয়ে তুমি চণ্ডীপাঠ শিখে নিও তো ওনার কাছে ওনাকে আমি লক্ষ্য রেখে হ্যাঁ আমি বলি একটু আওয়াজ হোক হ্যাঁ 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 হয়ে গেছে বোধহয় না দেখো তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তাহলে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম এবার তুমি এদিকটা চলে এসো আমরা এটা শুনবো কিন্তু তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নেব বিরতির পরে ফিরে এসে ঘটনাটা আমরা শুনবো কিন্তু যেতে যেতে দু লাইন স্তোত্রপাঠ তো শুনতেই হবে তাই তো তোমার একটা স্তোত্রপাঠ হয় একদম একদম ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসৎকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচর্য বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তয়ৈব ধার্যতে সর্বম ত্বয়ৈতত্ সৃজ্যতে জগত ত্বয়ৈতত পাল্যতে দেবী তমৎস্যন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপা আচ্ছা এই তো ফুলকপি তো ওটা আহা হা হা সবাই বলে বিশেষত মা বলে ভোগ রান্না করার সময় নাকি কখনো ওইভাবে গন্ধ শুকতে নেই কারণ কথায় বলে ঘ্রাণে নং অর্ধভোজন একজন ঘ্রাণে নং অর্ধভোজন ঠাকুর খাওয়ার আগেই তো আমরা খেয়ে নিলাম কি হলো না তা হয় না তবে ভোগের নাম করলি বা ভগবানের নাম করলি তার স্বাদটাই আলাদা হবে হ্যাঁ একদমই তাই আচ্ছা এইবার এর মধ্যে কি হবে একটু এবারে এই এই আমি এই চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখা ছিল ছেঁকে ছেঁকে নিচ্ছি জল আছে আর একটু জল থাকলে কোনো অসুবিধা নেই বয়েল হতে সুবিধা হবে ড্রাই থাকবে আর বেশি ওখানে এখানে হতে থাক আমি একটু চাপা দিয়ে দিই কেমন হুম
এটা একটা লিস্ট বানাবো এখন এই দই আর কি কি যাবে এর মধ্যে এই কাজুগুলো যাবে দিয়ে দাও আর এই লাল লঙ্কা ঝালটা লঙ্কা গুঁড়ো তো কালো দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাই তো জি হ্যাঁ ঢেকে দিই হয়ে গেছে এর মধ্যে একটু দুধ দেবে গো এইটা তাহলে এটা তো নারকেলের দুধ মনে হচ্ছে না হ্যাঁ নারকেল দুধ নারকেল ফুলকপির বিরিয়ানি সুতরাং নারকেল নারকেলের দুধ এগুলো থাকবে এটা তো স্বাভাবিক একদম স্বাভাবিক এবার আমি একটু নাড়িয়ে দিই এটা এটা কি তাহলে বন্ধ করে দাও না না এটা একটু ফ্লেমটা কম থাক মানে বন্ধ করার দরকার নেই আর একটু আমি নারকেল দুধ আবার দেব সাথে একটু সামান্যর মধ্যে তাহলে দাও হ্যাঁ অর্ধেকটা দিয়ে দাও বেশ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা কি একটু নাড়িয়ে দিয়ে তাহলে এটা লো আঁচ করে হ্যাঁ তাহলে কি হবে ভাঙবে না কিছু দেখো ঠিক আছে একদম তোমার রান্না তুমি ঠিক না বলে ততক্ষণ আর ঠিক হয় একদম এটা সরিয়ে দিলাম হ্যাঁ ঠিক নাও এবার তুমি কি কি ভাজবে বলছিলে আমি তেল দেব না ঘি দেব ঘি দিয়ে ঘি দিয়ে তাহলে পুরো ঘিটাই দিয়ে হ্যাঁ আমি কিন্তু বাড়িতে নিজে ঘি বানাই দেব কি কি দেবে দাও পুরোটা দিয়ে দিচ্ছি যে কোনো রান্নাতে নুনটা আর চিনিটা পরে দিলে ভালো চিনিটা দিলে সেদ্ধটা কম হয়ে যায় আর নুনটা কি হয় তো রান্নার আগে না দিলে অনেক সময় গলিয়ে যাও কি করে গলতে সাহায্য করে আবার নুনটা কিন্তু আবার সেদ্ধ হওয়া চাই সেটাও শরীরে কিন্তু মানে ক্ষতিকর যদি কাঁচা নুন হয় আমাদের রাজুটি কিন্তু আজকে সাংঘাতিক সাংঘাতিক টিপস দিচ্ছে ছোট্ট ছোট্ট টিপস কিন্তু সেটা আমাদের খুবই উপকারী আচ্ছা তুমি তো রান্না করো এটা বুঝলাম কিন্তু শাড়ি শাড়ি কেনা হয় মেয়ের জন্য বৌদির জন্য কেনা হয় মানে আমি নিজে কিনি আমাদের পছন্দ আমার যেটা পছন্দ তাতে ওদেরও পছন্দ হয়ে যায় তুমি তো একটি জায়গায় যেতে পারো যেখানে তুমি এই সমস্ত শাড়ি একই ছাদের তলায় পাবে সেটা হচ্ছে প্রিয়গোপাল বিষয় আমাদের তো মা ভবতারিণী তো প্রিয়গোপাল বিষয়েরই কাপড় পরে হ্যাঁ মা ভবতারিণী প্রিয়গোপাল বিষয়ের কাপড়ই পরে তো এটা তো হয়ে গেছে এটা আমি বন্ধ করে দিলাম সেই সঙ্গে জানিয়ে রাখি আমার এত সুন্দর শাড়িটা কিন্তু স্পন্সর করেছে প্রিয়গোপাল বিষয় প্রিয়গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে গিয়ে যদি আপনার এই রকম শাড়ি পছন্দ হয় তাহলে অবশ্যই কিনে নিয়ে চলে আসুন এবার কি করবে বলো নাকনিকটা ওখানে দিও ঘি আছে কোনো অসুবিধা নেই কিনে দি হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি খাওয়া যাচ্ছে হাতে দিচ্ছি লবণ হ্যাঁ রান্নার তো ভালো পাওয়া যায় চামচ দিয়ে দিতে পারেন একটু একটু গোলমরিচ দিচ্ছি আর এটা হচ্ছে নারকেল দুধ আমি আরেকটু দিচ্ছি অসুবিধা নেই ওম ব্রহ্মার্পণম ব্রহ্মহোবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओं এইবার আজকে টেস্ট করব বলবো না বলবো আজকে আমরা একটু ভোগ খাবো একদম হ্যাঁ একদম আমরা ভোগ খাবো কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য আরো একবার নারকেল ফুলকপির বিরিয়ানি উপকরণ নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপি সাদা তেল ঘি টমেটো ভিজিয়ে রাখা চাল কাঁচা লঙ্কা কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা আদা বাটা টক দই কাজু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নারকেল কুচি নারকেলের দুধ নুন চিনি গোটা গোলমরিচ কেশর গোটা গরম মশলা জিরে ধনে একসাথে ভেজে গুঁড়ো করা মশলা গোলাপ জল মিঠা আতর নারকেল কোড়া প্রণালী
প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল, ঘি, টমেটো, কিশমিশ, কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, আদা বাটা, ভাপিয়ে রাখা ফুলকপি, তৈরি করা পেস্ট, ভিজিয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর মিক্সিতে ঘি সমেত সাদা তেল, টক দই, কাজু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর রান্না হতে থাকা বিরিয়ানির মধ্যে তৈরি করা পেস্ট নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর ফ্রাইং প্যানে ঘি গরম করে নারকেল কুচি ভেজে নিতে হবে। এরপর রান্না হতে থাকা বিরিয়ানির মধ্যে ভেজে নেওয়া নারকেল কুচি, চিনি, নুন, গোটা গোলমরিচ, নারকেলের দুধ, দুধে ভেজানো কেশর, ভাজা গুঁড়ো মশলা, গোলাপ জল, মিঠা আতর দিয়ে নাড়াচাড়া করে নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করুন নারকেল ফুলকপির বিরিয়ানি। একটু টেস্ট করা যাক এবার। আপনি নিতে পারেন। আগে আজকে মহালয় মায়ের পুজো তো, মা আগে নিক। একদম বেশ, তাই হবে। কিন্তু আমরা কিন্তু খাবো একসঙ্গে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা একটু একসঙ্গে টেস্ট করি। অসাধারণ অসাধারণ খেতে হয়েছে, সেটাই তো ভাবছি আমি। এটা যে ভালো হয়েছে সত্যি, এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ আমার বলার আগে দেবাশিষ বাবু বলে দিয়েছে। মাকে তো দেওয়া হয়েছে না? একদম, মার প্রসাদ তো অমৃত হবে। আর যে কোনো প্রসাদ বা যে কোনো খাবার আগে ভগবানকে স্মরণ করলে অমৃত হয়ে যায়। সার্টিফিকেটটা কি করে পাওয়া গেল? আমি উনি যেখানে অনুষ্ঠান করতেন আমি একটু নজর করতাম, কিভাবে বলছেন, কেমন করে বলছেন, ঢংটা কিরকম, তো সব করতাম। তো অবশেষে আমি যখন ওনার বাড়িতে পৌঁছালাম, তো ওনার রামধরণ মিত্রলেনের বাড়িতে গেলাম, উনি নীল রঙের একটা লুঙ্গি পরে শুয়েছিলেন একা। আচ্ছা, তো আমি গিয়ে চণ্ডীপা শোনালাম, চণ্ডীপা শোনার পর খুশি হলেন। খুশি হয়ে এত বড় একটা মানে সাপোর্ট লিখবেন আর কি, ওর মধ্যে উনি এসে হাঁটুতে শোয়া অবস্থায় লিখে আমাকে লিখে দিলেন। সেই লেখা আমার কাছে আছে। এবং আমি তো ওনার পরিবারের সঙ্গে যুক্ত, ওনার মেয়ের ঘরে, ছেলের ঘরে, সবার সাথে আমার যোগাযোগ, এবং আমরা স্মৃতি পরিষদ বানিয়েছি। ওই সার্টিফিকেট কাউকে ইস্যু করে দেখা, আমি যখন দেখিয়েছি ওদেরকে, আর ওরা বল তোমাকে দেবাশিস দা, আমার যেটা তার ইচ্ছা সেটাই আমি বিশাল মানে পেয়েছি। একদমই, যার কণ্ঠ ছাড়া মহালয়া অসম্পূর্ণ, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের অনেক গল্প শুনলাম, অনেক গান শুনলাম, কিন্তু এইবার দেখে নেব আমাদের আজকের অতিথি রাধুনি আকাশ আটের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইক কিচেন অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমরা এবার একটা ছবি তুলে নিই, ওইদিকে তাকাও। তুমি কিন্তু পেয়ে যাবে পিঠে বিলাসীর তরফ থেকে 5টা ফুড ভাউচার। এখানে না সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়, এবং বাংলাদেশের বিভিন্ন রকমের অথেন্টিক রেসিপি তুমি এখানে পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো ভেজ খাও, তাই তুমি অবশ্যই মিষ্টি খাবে, আর বৌদি মেয়েরা তো নন ভেজ খায়, তাই অবশ্যই বাংলাদেশের যে রেসিপিগুলো সেগুলো ট্রাই করতে পারবে। ধরো দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। ফেটে যাওয়া বা ছড়ে যাওয়া জায়গায় নারকেল তেল আর হলুদ মিশিয়ে লাগালে তাড়াতাড়ি সেরে উঠবে। কিরকম লাগলো এখানে এসে? আমি তো মানে আকাশ আটকে খুব ধন্যবাদ জানাবো যে এত সুন্দর অনুষ্ঠানে আমাকে তারা ডেকেছেন, সত্যি আমি কৃতজ্ঞ। যদিও আমি চণ্ডীপাঠ করতে বারবার এখানে আসি, তো আজকে এই নতুন আইটেম একটা আমি মানে রান্না করে মাকে ভোগ নিবেদন করি, কল্পনা থেকে আমি সত্যি কৃতজ্ঞ আকাশের কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আকাশের আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। থ্যাংক ইউ।
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী। আমার রাধুনীদের জন্য আমার একটা ছোট্ট খবর। আজ শুভ মহালয়া, পূজোর বাদ্যি কিন্তু বেজে গেল, তাই এখন থেকে প্রত্যেক দিন চোখ রাখতে হবে আকাশ আটে রাধুনীতে ঠিক দুপুর দেড়টায়। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী, সোম থেকে রবি দুপুর দেড়টায়।